আজ আমি বানাচ্ছি লাল শাকের টকের রেসিপি। আমি কিভাবে লাল শাকের টকের রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন রেসিপিটা। সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। লাল শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি শাকটা মজে যাবে। স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা দুটো, তেঁতুল নিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজে গেছে দেখুন, এবার আমি এগুলোকে চটকে নেবো। এগুলোকে ফেলে দিতে হবে, দানা আর ছিবড়াগুলোকে। দানা আর ছিবড়েটা দেখুন ফেলে দিয়েছি আর কাঠটাকে রেখেছি। এবার এই কাঠটা আমি শাকটার মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার লাল শাকের টক বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এবার টকটাকে ব্যালেন্স করবার জন্য আমি খানিকটা চিনি এর মধ্যে দিয়ে দেব। আজকে আমার এই লাল শাকের টকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে এইভাবে থাকবেন। দেখুন লাল শাকটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, এরকম হলে তবেই নামাতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত লাল শাকের এই টকের রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন যে কিরকম লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে এই লাল শাকের টক খেতে। এবার নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে লাল শাকের টকের রেসিপি, এবার আমি নামিয়ে নেবো। তার আগে গ্যাসটাকে অফ করে দিচ্ছি।